তুমি ছিলে, তুমি আছো, তোমার অমর সৃষ্টির স্বাক্ষর আমাদের এই ছবি, তোমার সন্তানেরা। এবং নিব।
সাব্বাস ফারুক, সাব্বাস আমার বাচ্চু, আয় আয় আমার কাছে আয়। তোর মতো ছেলে পাইছি বলেই এই খন্দকার কইতে পারে, আমার নাম খন্দকার নাই কারণ ইস্তার। তা বাপ, আজ কার মুখ দেখা বেরিয়েছিল? কুত্তার। কুত্তা? কুত্তা এত লাকি! কাল থেকে আমার আসনের পাশে একটা কুত্তা রাখবি। নতুন কুত্তার কি দরকার? আমরা এতগুলো কুত্তা আপনার খেদমতে 24 ঘন্টা লেগে আছি, আমাদের মুখে দেখুন আর লাখ ফেরাতে থাকে। সব কথা পরে হবে, এখন আমাদের যাইতে হবে। এই সেনসিটির বর্ডার দিয়ে পার করে আনতে আইস পুলিশের বড় ঝামেলা পোহাইতে হইছে। সব ঝামেলার উপরে ঝামেলা আমি। বাচ্চু, কারবার শুরু করো। আমার নাম ফারুক, আমি হলাম খন্দকারের হাতের চাবুক, উস্তাদের মাল থানায় চাইব না। কিন্তু উস্তাদ তোরে এমন শাস্তি দিব যা তুই সারা জীবন মনে রাখবি। নজরানা যখন পাইছি তখন তোমার কাম হইব। তোমার মুশকিল আসান করার জন্য কাইলি আমার মাস্তান বাহিনী ওই এলাকায় পৌঁছায় দেবে। কুসুমপুর হাই স্কুল 7 বিঘা জমির উপর ছোট্ট একখানি স্কুল। তুই স্কুলটি স্কুলে আমার কাম নাই, আমার কাম ওই স্কুলের বাড়তি জমি চলাইয়া। আমার মক্কেল বসির মৃধা স্কুলটা উঠাইয়া দিয়া ওই খালি জমিতে একটা সিগারেট কারখানা বসাইতে চায়, কিন্তু হেডমাস্টার হামিদ আলী জমি বেচতে রাজি না। লোকটা বড়ই টেরা। তোমরা এখন যাও। আপনার মতো একজন অর্ডিনারি মাস্টারের কাছে আমাকে সভ্যতা অসভ্যতা শিখতে হবে না। স্কুলের খালি জমি কেনার ব্যাপারে আমি এসেছি, সেটা তোমার আচরণ দেখেই বুঝেছি। শুনুন, খালি জমিতে একটা সিগারেট ফ্যাক্টরি বসবে, শ্রমিকদের কোয়ার্টার হবে, চান তো আপনার জন্য এক কোণা একটা বাড়িও তৈরি করে দেওয়া যাবে। সব সিদ্ধান্ত দেখছি তুমি নিয়ে ফেলেছো, এখন আমাকে জিজ্ঞেস করার আর কি আছে? জমি বিক্রির দলিলটাতে আপনার একটা সই দরকার। সই তো আমার ইচ্ছার বিরুদ্ধে গায়ের জোরেই করিয়ে নিতে পারো। তা অবশ্য করাতে পারি, গায়ের জোরে কেন, অস্ত্রের জোরেও। তুমি যদি কিছু টাকার বিনিময়ে কারোর ভাড়াতে গুন্ডা হয়ে এখানে এসে থাকো, তাহলে মনে রেখো ওই টাকা হারানের। আর যদি কারো ভয়ে বা চক্রান্তে ফেঁসে গিয়ে
তোমার এই অধঃপতন হয়ে থাকে। তোমার এই যৌবনকে, আরে যৌবন তো হলো জীবনের সেই শ্রেষ্ঠ সম্পদ যা মানুষকে উঁচুতে নিয়ে যায়। সেই সম্পদকে তুমি কিনা অধঃপতনের অন্ধকারে তলিয়ে যাওয়ার জন্য ব্যবহার করছো। চেহারায় তোমার শিক্ষার ছাপ, দৃষ্টিতে তোমার বুদ্ধির আলো, কিন্তু ভেতর এত কালো অন্ধকার, আমার এই ব্ল্যাক বোর্ডের চেয়েও কালো। তোমার মতো সোনার টুকরো ছেলে কেন কেন সর্বনাশের পথে চলছো বাবা? আপনার ভালোর জন্যই বলছি, একটা ডিসিশন নিয়ে নেবেন। সাত দিন পর আমি আবার আসব। দাঁড়াও, কিছু লোকের মনোবল এমনিতেই মজবুত থাকে, আর কিছু লোকের মনোবলকে তোমাদের মতো লোকেরা আরো মজবুত বানিয়ে দেয়। তোমার হুমকি আমার সংকল্পকে আরো মজবুত বানিয়ে দিয়েছে। আমার সিদ্ধান্তটাও শুনে যাও, এই জমিতে স্কুল থাকবে, প্রয়োজনে স্কুল আরো বড় হবে, পাশে কলেজ হবে, কিন্তু দেশের ছেলেদের নেশাখোর বানানোর জন্য কোন অবস্থাতেই বসির মৃধার মতো লোকেরা এই জমিতে সিগারেটের কারখানা করতে পারবে না। নাও গেট লস্ট। শান্তি, আপনাকে এতটুকু শান্তি দিতে পেরেছি বলে আমারও ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ। সাব্বাস বাচ্চু, সাব্বাস। 20 লাখ টাকার কন্ট্রাক্টের কাজটা এত তাড়াতাড়ি সেরে আসলা? তুমি তো জানো তোমার এই বাচ্চু কন্টাকে জিততেও সময় নেয় না, আবার হারতেও সময় নেয় না। কি তাহলে কি হারাইছ? হারিও নাই, জিতিও নাই, কেবল পরীক্ষা দিয়ে এসেছি। সাত দিনের মধ্যে জমি দখলের হুমকি, ওই ছেলেটার নাম কি বাবা? ওর নাম করিম, রহিম, যদু, মধু, যাই হোক না কেন, ওর আসল পরিচয় হচ্ছে ও একটা মাস্তান। না শাহানা, ওভাবে বলে না, দুনিয়াতে কেউ মাস্তান পরিচয়ে জন্মায় না, তাই ওর আসল নাম গুন্ডা বা মাস্তান হতে পারে না। কি শান্তি! আপনাকে এতটুকু শান্তি দিতে পেরেছি বলে আমারও ভালো লাগছে। মিলে আসছি ভাইয়া। কি হয়েছে ভাইয়া? আচ্ছা কোনছেন দেখি, কোন জিনিস লুকানো জানা? আমি যদ্দূর জানি দুটি জিনিস, ফুলের গন্ধ আর ভালোবাসা। উত্তর সঠিক। এবার কোনছেন দেখি, কেন এই প্রশ্ন করলাম? কারণ তুমি বোধহয় প্রেমে পড়েছ। উত্তর বোধহয় সঠিক। তা তো বুঝলাম, কিন্তু কে সে? যাক, চিন্তা করে পরে আমাকে বলো। আসলে তো কে সে?
পারে বৈরাগী দিশনা দিশনা রে থাকি ওরে লওয়ারে বৈরাগী দিশনা দিশনা রে থাকি মতলব তো মার জানতে আমার ও মতলব তো মার জানতে আমার নাই রে নাই তো বাকি ওরে লওয়ারে বৈরাগী দিশনা দিশনা রে থাকি ও ডাল ভাঙ মনের মালি ডালিম গাছে কাঁচা কলি ডাল ভাঙ মনের মালি হাত বাড়াইলে আর কাছে আইলে হাত বাড়াইলে আর কাছে আইলে লজ্জা কি দিয়া ঢাকি ওরে লওয়ার বৈরাগী হতে চান কেন স্যার জীবনে আরেক নামই ব্যায়াম মায়ের পেট থেকে জন্ম নিয়ে কুয়া বলে ব্যায়াম শুরু তারপর যেদিন ব্যায়াম শেষ এই জীবনের মেয়াদও শেষ আপনার আবেদন পত্রে বিশেষ যোগ্যতা হিসেবে লেখা আছে যে আপনি মানুষকে হাসি খুশি রাখতে পারেন স্যার হাসি তো আসল ওষুধ যদি না আসেন তাহলে কাঁদবেন না হয় কাঁদবেন ফাঁসির দড়ি পড়বেন ফাইনালি মরবেন আচ্ছা বলুন তো বসাটা কি সুখী না অসুখী সুখী কি করে বুঝলেন কেন বুঝবো না কামড় দেওয়ার আগে গুনগুন গান গাইয়া কালো মশা যায় আহা কালো মশা যায় বলুন তো হাতি আর মশার মধ্যে কি তফাৎ হাতির গায়ে মশা বসে কিন্তু মশার গায়ে হাতি বসতে পারে না আবুল হোসেন আজ থেকে এই স্কুলে তোমার চাকরি হলো শুধু ব্যায়াম নয় ছাত্রদের হাসি খুশিতেও রাখবে ইয়েস স্যার কই রে শাহানা কোথায় গেলি আমার তো ধরার সময় হয়ে গেল বাবা শহরে যাবার দিন এলেই তোমার মাথা খারাপ হয়ে যায় আর সঙ্গে সঙ্গে আমাদেরও পাগল বানিয়ে ছাড়ো বুঝেছ বাজে মোটে 8টা ট্রেন আসবে সেই 11টায় আর এখনই কিনা তুমি বুঝিস না কেন স্কুলের মাস্টারদের বেতনের টাকা তুলতে শহরে যাচ্ছি কত বড় জরুরি কাজ এটা বেতন যদি সময় মতো না পায় তাহলে মাস্টাররা ছাত্রদের শেখাবে কি
অভাবের তাড়নায় মানুষের অনেক কিছু শেষ হয়ে যায়। ডাকে তোর মাকে বলিস আমি যাচ্ছি। দাঁড়াও, কুসুমপুর হাই স্কুল গড়ে তোলার জন্য তুমি তোমার রক্ত পানি করে দিয়েছ, কখনো কি ভেবেছ এর বিনিময়ে তুমি কি পেলে? রহিমা, শিক্ষকের কাজ হচ্ছে বিতরণ করা, বিনিময়ে কিছু গ্রহণ করা নয়। বাবা, অর্থ বিত্ত আমাদের নেই, কিন্তু আমাদের বড় গর্ব, তুমি আমাদের বাবা। বাবা, সাবধানে থেকো, কারণ ওই ছেলেটা তোমার যে কোনো ক্ষতি করতে পারে। আলি, কেউ কারো ক্ষতি করতে চাইলে সে নিজেও জানে না, তার অজান্তে সে নিজেরই কত বড় ক্ষতি করছে। রহিমা, তোমার ছেলে মেয়েদের বুঝিয়ে দাও, অন্যায়ের কাছে মাথা নত করলে মানুষ হওয়া যায় না, বুঝেছ? রহিমা, না দোষ, আর খাবো না, খানা দেখছিস না, গাড়ি চালাচ্ছি, খাবি দেখবি, গাড়ি তত বেশি চলছে ঝড়ের গতিতে। স্কুলে জমি দখলে রাজি হইনি বলে কিছু টাকার লোভে তুমি এমন কাজ করতে পারলে? বাবা, বিশ্বাস করুন মাস্টার স্যার, আপনাকে আমি গাড়ি চাপা দিতে চাইনি, কিন্তু মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে টাকা একদিন ফুরিয়ে যাবে, কিন্তু আমাকে মেরে যে ভুল তুমি করলে সে ভুলের বোঝা সারা জীবন তোমার বিবেককে আমি জানি বাবাকে কে খুন করেছে, সেই ছেলে যে বাবার জমি দখলের হুমকি দিয়ে গিয়েছিল। তাহলে আমার ছেলে হয়েছে কসম খা, তোর বাবা সেই খুনিকে তো খুঁজে বের করবে, করবে, বের করবে। গুনা, আরে গুনার দুনিয়ায় আমরা সবাই বাইতে আছি বাচ্চু, মানুষ সবা নাইয়া খেল সোদারে লইয়া সেই মানুষে কেনে গুনাগা। এটা চিন্তায়ের গুণা না, চাঁদা তোলার গুণা না, ডাকাতের গুণা না, আজ আজের পাল্লায় পড়ে আমি একটা নিরীহ নিরপরাধ মানুষকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি, মেরে ফেলেছি, মেরে ফেলেছি, মেরে ফেলেছি। তাতে কি হয়েছে পাচ্ছি না, 12 কোটি মানুষের দেশে একটা লোক তো কমছে, এতে দেশের বোঝা তো একটু হইলেও হালকা হয়েছে নাকি? আরে কার কি মারছস টারছস, ভুলে যা, ভুলে যা, জীবনে অনেক কিছু আছে, সুখ দুঃখ হাসি কান্না আশা হতাশা সবকিছুই যদি মনে রাখোস তাহলে তো বাঁচতেই পারবি না, ভুলে যা, ভুলে যা। একটা চাবি মাইরা দিলাম। ভাইয়া কেমন করছো কেন? ভাইয়া নীলি, মা বাপ খারাপ, আমরা দুটি ভাই বোন, তুমি তো আমার একমাত্র আশা,
ভরসা। ইউনিভার্সিটিতে কত ভালো ছাত্র ছিলে তুমি, কিন্তু পাশ করে বেরুনোর পর কি হয়ে গেছে তোমার? আমি আমি নীলির মতো আমি বলতে চাই, কি করো, কোথায় থাকো? তোমার একমাত্র বোন আর আমি খালা হয়ে আমি কি জানতে পারি না? গাড়ি অ্যাক্সিডেন্টে তোমার মা বাবা মারা যাবার সময় আমি কথা দিয়েছিলাম তোমাদের ভাই বোনকে আমি মানুষ করব, কিন্তু কিন্তু আমি জানি না তুমি কতটুকু মানুষ হয়েছ। এই নাও তোমার বাবার প্রভিডেন্ট ফান্ডের 50,000 টাকা। বেহুশ তো সারাক্ষণে থাকি, অনেকদিন পর একটা হুশের কথা বললাম, ওর টাকাটা দিয়ে দে, যদি না দেই তাহলে ফারুক তোর চিরদিনের শত্রু হয়ে যাবে। না না, আমার বাবার এই টাকার জন্য তোমরা বন্ধু থেকে শত্রু হয়ো না। আমাদের শত্রুতা মিত্রতার মধ্যে তুমি এসো না। কেন আসবো না? আমার বাবার সারা জীবন গলে গেছেন দুনিয়াতে ঘৃণা বিদ্বেষ আর শত্রুতা মানুষকে অমানুষ বানায়, বন্ধুত্ব ভালোবাসা প্রেম অমানুষকে মানুষ বানায়। কিছু টাকার জন্য তুমি এত মানুষ হতে পারো? বলছি টাকাগুলো ফেরত দে। এই নাও তোমার টাকা। আমি ফারুক। আমি আলী। গুনে দেখো ঠিক আছে কিনা। ধন্যবাদ, গুনতে হবে না। এখন কোথায় যাবে? ভেবেছিলাম রাতের ট্রেনে বাড়ি চলে যাব, কিন্তু তা তো আর হলো না, তো একটা ছোটখাটো হোটেলে উঠব। তোমার মাথা খারাপ হয়েছে এত রাতে? আবার অন্য কোনো ছিনতাইকারী পাল্লায় পড়বে? চলো আমার বাড়িতে। তোমার বাড়িতে? আরে হ্যাঁ, আমার বাড়িটাও একটা হোটেলের মতোই, তবে নিরাপদ হোটেল, মা বাবা নেই, শুধু আমরা দুটি ভাই বোন। এসো ভাইয়া। এসো। ওর নাম আলী, খুব ভালো ছেলে, বসো। বেচারার বাবার টাকা চিন্তা হয়ে যাচ্ছিল, আমি উদ্ধার করে দিয়েছি। ভালো করেছো, এতদিন পরে একটা কাজের কাজ করেছো। এসো খাবে। খালা, টেবিলে খাবার দাও। আমি আমি ডালি মাস্টার, চেহারায় তোমার শিক্ষার ছাপ, দৃষ্টিতে বুদ্ধির আলো, কিন্তু ভেতরটা কালো অন্ধকার, আমার ব্ল্যাক বোর্ডের চেয়েও কালো,
আমাকে মেরে যে ভুল তুমি করলে সে ভুলের বোঝা সারা জীবন, সারা জীবন তোমার বিবেককে পুরে পুরে খাবে। আমি তো খারাপ ছিলাম না। আমি তো খারাপ ছিলাম না, আমি তো খারাপ ছিলাম না। কে বলেছে তুমি খারাপ? আমি তোমাকে যতটুকু দেখেছি চিনেছি আমি মুগ্ধ হয়েছি, বিশ্বাসই করতে পারি না তুমি খারাপ। আমাকে যদি বন্ধু মনে করো তোমার মনের কথা খুলে বলবে। তুমি তুমি আমাকে বন্ধু বললে, তুমি আমার মনের জ্বালা যন্ত্রণার কথা জানতে চাও? হ্যাঁ চাই। এক আদর্শ সন্তান ও ছাত্র বলতে যা বোঝায় সবার চোখে আমি তাই ছিলাম। সেদিন আমার মাস্টার্স পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, জানলাম আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। খুশির খবরটা আদরের বোন নীলিকে জানাবার জন্যে বাড়ির থেকে ছুটছিলাম। রুবিনা, হাই ডার্লিং। থ্যাংক ইউ রুবিনা। দেখলে তো এমন শুভ দিনে আমি তোমাকে প্রথম বরণ করতে এলাম। আমার মতো এমন আপন আর কাউকে খুঁজে পাবে না। চলো। আমার এই কমপ্লেক্সটা তুমি খুব ভালো বানাইছো, আমার নিজস্ব কাজ কারবার এইখানে খুব ভালো চলবে। হারামের পয়সা খাস হারামির পুতেরা, গার্ড দিতে পারে না আবার বডি গার্ড। এই তো কানে কম শোনো, কোন কানে কম শোনো দেখি, এই কানে কম শোনো না। এমন ফালতু বডি গার্ড আমি চাই না। কে আপনি কি করলেন? দুটো মানুষকে খুন করে ফেললেন? এইসব দিকে তুমি চাইও না, এ আমার বাম হাতের ময়লা কাম, আমি চলি। আরে আরে আরে, হাইকোর্টের মাঝারে কত ফকির ঘোরে, আমার জীবন বাঁচাইয়া এতিমো বানাইয়া কোথায় যাও আমার বাচ্চু? বাচ্চু না, আমার নাম ফারুক। ওই একই কথা, আমি যা করে আদর মোহব্বত করি তা করে বাচ্চু নামেই ডাকি। ড্যাডি। হ্যাঁ বুঝলা বাচ্চু, আমি নিজে কিন্তু বকলম, কিন্তু আমার মাইয়া বাপের টেকার জোরে ইংরেজি কয়, বাপের কয় ড্যাডি। ওই যে কয় না বারো হাত কাকরের তেরো হাত বেশি। শোনো, এই যে আজকা আমি তোমার কারণে বাইসা গেলাম, তাতে মনে হয় আমার বাদ বাকি জীবনটা তুমি আমার কর্জ দিলা। কর্জা? তুমি যদি কিছু না লও তাহলে আমারে কিছু দাও, আমারে মদত করো, সাহায্য করো, আমার পাত্তিতে ভিড়া যাও। আপনার পার্টি মানে? আরে আমার পার্টি তো এই দেশের সব চাইতে বড় পার্টি। আমার পার্টিতে সন্ত্রাসী আছে, আমার পার্টিতে চোরা কারবারি আছে, আমার পার্টিতে সাদাবাজি আছে। চুপ করো। খন্দকারের আওয়াজের উপরে আওয়াজ তোলার হিম্মত তুই পাইলি কই? আবু আজ বুঝেছি
আমার পছন্দ তোমারও পছন্দ হয়েছে। কি সোনার টুকরা ফেলে রে তুই পছন্দ করছ? ভেবেছিলাম একটা অনুষ্ঠান করে তোমার সাথে তার পরিচয় করিয়ে দেব, কিন্তু ফারুক আজ নিজের গুণে তোমার সাথে পরিচিত হয়ে গেল। আব্বু ফারুক দারুণ ছেলে, এমনিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সব দিকে উস্তাদ, লেখা পড়া খেলা দুলা শুটিং রেসলিং বক্সিং মার্শাল আর্ট ও সব দিকে ব্রিলিয়ান্ট। তাহলে তো আমার গোপন কারবারে এই বাচ্চুই হবে সোনায় সোহাগা। আজ বুঝেছি তুমিও তোমার বাপের মতো নিচ। আই হেট ইউ, আই হেট ইউ। হ্যাঁ স্যার, আমি আপনাকে সার্চ করবো। আপনি ভুল করছেন। তাহলে এটা কি? ইন্সপেক্টর সাহেব, ফারুক হাসান এ কাজ কিছুতেই করতে পারে না। ইউনিভার্সিটির সেরা ছাত্র হিসেবে ও সবে মাত্র বেরিয়েছে, মনে ওর অনেক আশা, চোখে অনেক স্বপ্ন, আর আপনি কি না? জাবালার কোর্টে বলবেন। আপনি কি করলেন? পুলিশকে খুন করলেন? আমার নাম টনি, ঠিক সময় ঠিক কাজটা করতে জানি। তোমাকে পুলিশ ফাঁসাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো, আঙ্গুল চুষবো। অসম্ভব অসম্ভব, কি হতে পারে না। চলো, কোথায়? আমার বাবার কাছে। কেন? একদিকে পুলিশ খুন, আরেকদিকে হেরোইনের কেস। তুমি কি বাঁচতে চাও না ফারুক? বলো, বলো ফারুক। তারপর থেকে বেঁচে আছে এইভাবে, এইভাবে খন্দকারের নাচের পুতুল হয়ে, কারণ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। সেদিন আমার হাতে কোনো সাক্ষী প্রমাণ ছিল না, আমার অতীত হারিয়ে গেছে, ভবিষ্যৎ অন্ধকার, বর্তমানে নেই কোনো আশা। আমি ভেসে চলেছি স্রোতের শ্যাওলার মতো, যার নিজের কোনো গতি নেই, লক্ষ্য নেই, ঠিকানা নেই। কেবল আমি তলিয়ে যাচ্ছি নিচের দিকে। সেদিন আমার হাতে কোনো সাক্ষী প্রমাণ ছিল না, আমার অতীত হারিয়ে গেছে, ভবিষ্যৎ অন্ধকার, বর্তমানে নেই কোনো আশা। আমি ভেসে চলেছি স্রোতের শ্যাওলার মতো, যার নিজের কোনো গতি নেই, লক্ষ্য নেই, ঠিকানা নেই। কেবল আমি তলিয়ে যাচ্ছি নিচের দিকে। মানুষ হতে চেয়ে আমি অমানুষ হয়ে গেলাম, এক বুক জ্বালা দুনিয়াতে থেকে আমি যে শুধুই পেলাম। বন্ধু আমার তুমি কত যে আপন, প্রিয় বন্ধু আমার তুমি কত যে আপন, তোমার জ্বালা, তোমার জ্বালা অময় দিয়ে আমার সুখে বড় জীবন ওই জীবন। প্রিয় বন্ধু আমার তুমি কত যে আপন, আহা
বন্ধু কোথায় তুমি ছিলে কোথায় আমি গেছিলাম সেই দেখা দূর থেকে কাছে এলাম দূর থেকে কাছে এলাম যত দুঃখ জানা যত দুঃখ জানা এখন থেকে হাত ধরে নেব দুজন মোরা দুজন প্রিয় বন্ধু আমার তুমি কত যে আপন এই বাঁধন প্রিয় বন্ধু আমার তুমি কত যে আপন প্রিয় বন্ধু আমার তুমি কত যে আপন তোমার জানা তোমার জানা আমায় দিয়ে আমার সুখে গড় জীবন ওই জীবন প্রিয় বন্ধু আমার তুমি কত যে আপন ভালো একটা ভাই খারাপ হয়ে গিয়েছিল আপনি আবার তাকে ভালো পথে নিয়ে এসেছেন আপনার ভাই আসলেই ভালো সূর্যকে মেঘ কতক্ষণই বা ঢেকে রাখতে পারে যে আপনার মতো বন্ধু পেয়েছি আমিও ভাগ্যবান যে এই বন্ধুহীন শহরে আপনার ভাইয়ের মতো একজন বন্ধু পেয়েছি এত আপনি আপনি করে বলছেন কেন কি বলবো তুমি তুমি বলতে পারো না হয়েছে নাকি হ্যাঁ যে আজকাল আস্তানায় আসো না এত খবর যায় টেলিফোন যায় কেসটা কি চেঁচাবেন না এখানে আসা ছাড়াও আমার অনেক কাজ আছে খুব ভালো তাইলে নিজের কামই কিছুদিন করো পরে সময় হলে আমার কাম করতে এসো কিন্তু একখান কথা ইয়াদ রাখো বাচ্চু বাপধন আমার এখানে আসতে যদি পায়ে গোধ হয় পরে সেই গোদের উপরে যদি আবার বিষ ফোড়া হয় তাইলে সেই ফোড়াটা কাটবো কেডা কাটতে তো হইব আমারই নাকি খারাও কেবল ভুলে যায় না একটা কথা মনের মধ্যে মোহরের মতো বান্ধাইয়া রাইখো তুমি আমার কবজায় বান্ধা আছো ফাল মারার আগে ভুলে যায় না সেই হিরোইনের মামলার কথা দেখো ভুইলা যায় না সেই পুলিশ খুনের কথা তোমার এই জীবনটা আমার কর্জা দেওয়া তোমার জীবনটা আমার হাতের কবজায়
সিঙ্গাপুরে পাঠাতে হবে। ভাইয়া, এগুলো বিক্রি করলে সিঙ্গাপুরে আলীর চিকিৎসার আর কোনো অসুবিধা হবে না। তোর সব গহনা তুই দিয়ে দিবি? যদি আলীকে জীবনে না পাই তাহলে গহনা দিয়ে আমার কি হবে ভাইয়া? আমি বাঁচবো তো? বাঁচবে না মানে? তোমাকে না, তোমাকে না আমার খুব মারতে ইচ্ছে করে। আজ তোমার বদলে আমাকে এখানে পড়ে থাকার কথা ছিল, আমার পঙ্গু হওয়ার কথা ছিল, কিন্তু আমার অসুস্থতা, আমার যন্ত্রণা, আমার সবকিছু তুমি সহ্য করেছো। ফারুক, আমি অন্তত আরো কিছুদিন বাঁচতে চাই। আমাকে বাঁচিয়ে তোলো, দোহাই আমাকে বাঁচিয়ে তোলো। আলি, যদি আমি না বাঁচি তাহলে আমাদের দুঃখী পরিবার বাঁচবে না, আমার জীবনে একটা বড় বাধা পূর্ণ হবে না। কিসের বাধা? আমি এক সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, জানি না কোন অমানুষ আমার বাবাকে খুন করেছে। কুসুমপুর হাই স্কুলের হেডমাস্টার হামিদ আলী ছিলেন আমার বাবা। মা বোনের কাছে কসম খেয়েছি, যে অজানা শত্রু আমাকে এতিম বানিয়েছে, যে অমানুষ আমাদের পরিবারের সর্বনাশ করেছে, তাকে আমি পাতাল থেকে খুঁজে হলো বের করব। কিন্তু বন্ধু, আমার একটাই ভয়, ওই শত্রুকে খুঁজে বের করার আগে আমি যদি মরে যাই। না না, তোমার কিছুই হবে না, কিছুই হবে না। চিকিৎসার জন্য তুমি সিঙ্গাপুর যাবে, নিজের পায়ের উপর আবার দাঁড়াবে। যতদিন তুমি ফিরে না আসছো ততদিন তোমাদের পরিবারের জন্য এই হতভাগে কিছু দায়িত্ব পালন করতে দাও। এখন থেকে ভাব করে দেব দুজন, মোরা দুজন
প্রিয় বন্ধু আমার, তুমি কত আগে কি সিঙ্গাপুর সুর চিকিৎসার জন্য পাঠিয়ে ফারুক নিজে চলল কুসুমপুরে এক অজানা ভবিষ্যতের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি? জি, আমি ফারুক। ও, তুমি ফারুক? আমার আলীর বন্ধু। এসো। আপনি আমাকে চিনেছেন? মা ছেলেকে চিনবে না? আলীর চিঠিতে আজকাল শুধু তোমার কথাই লেখা থাকে। থাক বাবা। তুমি কাঁদছো কেন বাবা? না মা, ও কিছু না। কিন্তু তুমি আসবে, আলী তোমাকে কিছু জানেনি। আলীর চিঠি চিনিন মা, দক্ষিণের ঘরটা খুলে দে। এই ঘরে আলীর বাবা থাকতেন, তার মৃত্যুর পর আলী, আজ থেকে তুমি থাকবে। কিন্তু বাবা, তুমি এমন সময় এলে যখন আমরা পথের ফকির হয়ে গেলাম। ওই দেখো আলীর বাবার ছবি। জানি না কোন অমানুষ তাকে গাড়ি চাপা দিয়ে কাপুরুষের মতো পালিয়ে গেছে। আমি জানি। জানো সে মানুষটাকে তুমি? না, চিনি না। খবরটা শুনেছি। কয়েকদিন তোমাদেরকে চিঠি লিখতে পারিনি বলে কিছু মনে করো না, আমি ভালোই আছি। বিশেষ জরুরি কাজে আমাকে কিছুদিনের জন্য বাইরে যেতে হচ্ছে, তুমি কোনো চিন্তা করো না। হে, কদিন ফারুক আমাদের বাড়িতে থাকবে, পরে বিস্তারিত জানাবো। ইতি তোমার আলী। কিন্তু ছেলেটা এত দূর থেকে এলো, এই অভাবের সংসারে কি দিয়ে ওর মেহমানদারি করবো? মা, আসার সময় আলী আপনার জন্য কিছু টাকা দিয়েছিল। চিনে মা, কাউকে বাজারে পাঠা। আর খবর নে তো, শাহানা এখনো অফিস থেকে ফিরা কেন? মায়া,
জি হুজুর। তোমার গার্মেন্টস কোম্পানিতে এখন বেতন মেজমাইয়া রাখছো, তুমি কি ভুলে গেছো এই গার্মেন্টস ফ্যাক্টরির জায়গা আমি দখল করে দিছিলাম? হ্যাঁ হুজুর, মাফ খন্দকার হুজুর, মাফ মাফ। আগে কও এই বেয়াদব মাইয়ার শাস্তি তুমি কি দিবা? শাস্তি তো সব আপনার হাতে হুজুর। এই মাইয়াটা কে? কুসুমপুর হাই স্কুলের হেডমাস্টার হামিদ আলীর মেয়ে শাহানা। হামিদ আলী যার কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে কে জানি মাইরা গেছে। এই মাইয়া তুই জানোস আমি তোরে গ্রামের খোলা হাতে নিলাম করতে পারি, কিনতে পারি, বেচতে পারি। হ্যাঁ জানি, আরো জানি আমার বাবাকে তুমি কিনতেও চেয়েছিলে বেচতেও চেয়েছিলে, কিন্তু কোনোটাই পারোনি, তাই বুড়ো আঙ্গুল চুষতে চুষতে তোমার পোষা কুত্তারা কাপুরুষের মতো পালিয়ে গেছে। এই কুত্তার বাচ্চি! খবরদার খবরদার, আমার ফেরেশতার মতো পবিত্র বাপকে যদি আরেকবার কুত্তা বলেছিস তাহলে তোকে আমি সর বানিয়ে ছাড়বো। মেধা, তোমার এখানে এই কি তামাশা সাজায় রাখছো? তুমি কি চাও আমার দয়ায় গড়ায় গার্মেন্ট ফ্যাক্টরি আমি আজকের মধ্যেই লাতে উঠাই? না হুজুর না, এই কাজ আপনি করবেন না। আপনার চোখে মুখে আগুন, আপনার রাগ কি জিনিস তা আমি চিনি। তাইলে হারামজাদি রে কও আমার পাশে মাপ চাইতে, তা না হলে ও তো যাইবই, তার লগে লগে এই সব গরিব কর্মচারীর পেটেও আমি লাথি মারুম, তুমি কি তাই চাও? মা, তোমার জেদকে তুমি দেখালে, তুমি কি চাও তোমার একার জেদের জন্য আমরা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে পথে নামি? এই দুর্মূল্যের বাজারে চাকরি হারিয়ে আমরা সবাই বেকার হয়ে যাই? খন্দকার হুজুর সবই করতে পারেন। কি পারেন? পানিকে পাথর বানাতে পারেন, পাথরকে সাগর বানাতে পারেন? না, তা হয়তো পারেন না মা, কিন্তু তিনি এমন সব কাজ করতে পারেন যা অনেকে ভাবতেও পারে না। তাই বলছি মা, আমাদের মুখের দিকে চেয়ে আমাদের সন্তান সন্ততির কথা ভেবে তুমি খন্দকার হুজুরের কাছে মাপ চেয়ে নাও। ঠিক আছে, আপনাদের সবার যখন এই ইচ্ছা তখন আমি মাপ চেয়ে নেব। কারো হুমকির কাছে মাথা নত করলে মাথা উঁচু করা মানুষ হওয়া যায় না, এই কথাটা চিরকাল মনে রাখিস। না, তোর নাপাক পা আমি স্পর্শ করব না। আমার বেয়াদবের জন্য যদি চাকরি যায় তাহলে আমার একার যাবে, অন্য কারো নয়। আমার কারণে অন্য কারো ক্ষতি যদি তুই করিস তাহলে মনে রাখবি, আজ থেকে যে আগুন তুই লাগাবি সে আগুনে শুধু আমি একাই জ্বলে পুড়ব না, তোকেও পুড়তে হবে। খন্দকার হুজুর, আপনার চোখে মুখে আগুন, আপনি আমাদের মা বাপ, আপনার অপমান আমার অপমান, আপনি সবকিছু আমার উপর ছেড়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সেদিন রাস্তায় দেখা হলো, আর আজ আপনি আমাদের বাড়িতে, আমার বাবার ঘরে। জীবনটাই আশ্চর্য, মাঝে মাঝে এমন ঘটনাও ঘটে যা বিশ্বাস হতে চায় না। আমার নাম শাহানা, আলীর বোন। আর আমি আপনার পরিচয় দিতে হবে না, আলীর চিঠিতে আপনি এতটাই পরিচিত হয়ে গেছেন যে মনে হয় আপনি আমাদের এই সংসারে অনেক দিনের চেনা। আপনি শহুরে মানুষ, জানি না আমাদের খাবার পছন্দ হবে কিনা, তবে আপনার জন্য মুরগি আছে। আপনি তো ভালো ক্যাসেটে নিয়ে এসেছেন, ক্যাসেটে যা পাচ্ছে বাইরেও তাই হচ্ছে। আগে খেয়ে নিন, খাওয়ার গান দুটো একসঙ্গে চলে না। আরে আরে করছেন কি? যা দিলাম পুরোটাই খেতে হবে, কিন্তু কতদিন এমন করে কাউকে খাওয়াইনি, বাবাকে খাওয়াতাম, আলীকে খাওয়াতাম,
আজ অনেকদিন পর আপনাকে পেলাম। আরে খান খান, আপনি খাবেন না? আপনি যদি বেশি করে খান তাহলে মনে হবে আমারও খাওয়া হয়ে গেছে। অবাক হবেন না, আমি এভাবেই কথা বলি, এই জন্য আমাকে অনেকেই পছন্দ করে না। শুনেছি এখানে আশেপাশে কোথাও চাকরি করেন? কিছুক্ষণ আগে পর্যন্ত করতাম, আপনিও এলেন আর চাকরিটা আজই চলে গেল। তাহলে তো আমি আপনার জন্য কুফা। কুফা না দোয়া সেটা তো পরে বুঝব, তবে মনে হয় চাকরিটা চলে গিয়ে ভালোই হয়েছে। যেখানে মান সম্মান নেই সেখানে চাকরি করে কি লাভ? কেন, কি হয়েছে? সে অনেক কথা। আপনি বাইরে থেকে এসেছেন, আজই যদি আমাদের সমস্ত সমস্যার কথা আপনার উপর চাপিয়ে দেই তাহলে আপনি হয়তো আজ রাতেই পালাতে চাইবেন। তার চেয়ে আমার ভাই আলীর কথা কিছু বলুন, ও তো আপনার সঙ্গেই আছে। কেমন আছে আমার ভাইটি? আলী, হ্যালো, আমি আলী বলছি। এই কেমন আছো এখন? জানো দুটো অপারেশন হয়ে গেছে, ডাক্তার বলেছেন 3 সপ্তাহের মধ্যে আমি সম্পূর্ণ ঠিক হয়ে যাব। কয়েকদিন তুমি পাশে নেই, তাই এক একটা দিনকে মনে হয় আমার কাছে এক একটা যুগ। আচ্ছা কুসুমপুর থেকে ফারুকের কোনো খবর এসেছে? হ্যাঁ খুব ভালো আছে, আমার ভাই তোমাদের বাড়িতে। তোমার মা বোন ভাইয়াকে খুব আপন করে নিয়েছে। একটা চিন্তা দূর হলো, এবার বলো তুমি কেমন আছো, এখন কি করছো? এখন এখন এখানে শ্রাবণ মাস, আর শ্রাবণ এলেই শুনেছি যারা যাকে ভালোবাসে তার কথাই নাকি বেশি মনে পড়ে। আমার যে কি হয়ে যায়, আমার যে কি হয়ে যায়, ও গো বন্ধু আমার লাগে, বন্ধু আমার তাহাই লাগে, ধুইও না গো আমার। আমার যে কি হয়ে যায়, আমার যে কি হয়ে যায়, আমার যে কি হয়ে যায়। আমার
ছেলেকে বিপদে ফেলে নিজের সব পাপ লুকিয়ে কত নিশ্চিন্তে আবার আমারই সংসারে তুমি ঠাঁই করে নিয়েছ। আমি জানি আমার এই পাপের কোনো ক্ষমা নেই, তবু আমার পাপ মোচন করার জন্যে আমি আপনার সংসারে এসেছি মাস্টার সাহেব। আমি বলেছিলাম না তোমার বিবেক একদিন তোমাকে কুরে কুরে খাবে, এবার বুঝবে বিবেকের দংশন কত নিষ্ঠুর। না 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 না, এখানে আমার আর পাপ মোচন হবে না, এখানে আমি আর শান্তি পাব না। যতদিন এই সংসারে থাকব তখনই মার সরল মেয়েটিকে আমি ধোকা দেব, মনে হবে আমি জাহান্নামের আগুনে চলছি, আগুন থেকে আমি মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। কোথায় যাচ্ছেন? জি বুঝেছি, ঘেমে গেছেন, কি আর করা যাবে, আমাদের গরিবের বাড়িতে ফ্যানও নেই। আপনি এত রাতে এখানে কোনো কিছু ভাবছেন? হ্যাঁ ভাবছিলাম আপনার কথা। আমার কথা? আপনি আমার ভাইয়ের বন্ধু, আপনাকে নিয়ে কি ভাবতে পারি না? উঠে আসুন। ভেবেছিলাম চলে যাব, কিন্তু না, আমি এখানেই থাকব। আমার খবর শেষ, আমার লাইফও শেষ, আমার তুলেন তুলেন একটা সাবি মাইরা দিছি সাইরা, ঘুর ঘুর করবো জনম ভৈরা। কি খবর মিলিতা? খবর খুব ভালো খন্দকার হুজুর। ভালো খবর হইলে এমন পিছলাইয়া পড়ল কেন? খুশিতে, অতি খুশিতে যেমন চোখে পানি এসে যায়, তেমনি অতি খুশিতে হাঁটতে হাঁটতে পাও পিছলা যায়। মাজা ভাঙে নাই তো? না। তাহলে খুশ খবরটা কও এবার শুনি। খন্দকার হুজুর, আমার লোকাল মাস্তান পাট্টির ছেলেদের দিয়ে হমিদ মাস্টারের মেয়েকে এমন শিক্ষা দিয়েছি, এমন শিক্ষা দিয়েছি, এমন শিক্ষা দিয়েছি যে কথা বলা দূরে থাক, জীবনে আর মাথাই তুলে তাকাতে পারবে না, চোখে মুখে আগুন, বুঝলে? আপনি হলেন কি অন্ধকার? কেমন মিশা কথাটা বইলা পার পাইয়া গেলাম। ফেল ফেল করে কি দেখতাছ? দেখছিলাম না, ভাবছিলাম ভাবছিলাম কি স্কুলের জমিটা কবে দখল করে দিবেন, ওইদিকে পাটি আমার জান খারাপ করে দিতেছে, লোক পাঠিয়ে বলছে, টেলিফোনে বলছে, আরে মিয়া 10 লাখ টাকা তো অ্যাডভান্স হয়ে গেল, জমি দখল আইব কবে? এই
করে নাই, সবাই হিলাই দিছে না। শোনো, ফারুক ফেল করছে, আর ফারুক নাকি আজকাল নিজের কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকে, থাক তাতে চিন্তা কি? খন্দকার কি ফারুকের উপর ডিপেন্ড করে এত বড় মাস্তানি দল চালাইতেছে? হ্যাঁ, নতুন একটা দল করছি, ওই দলটা স্কুল দখল করতে যাইব, এইবার কোনো চিন্তা নাই, কারণ মাস্টার তো শেষ। তুমি যখন ফারুকের বন্ধু তখন নিশ্চয়ই আমার আলীকে চেনো। কি মানে? আলীর কাজেই তো এখানে এসেছি, এই নিন এই আলীর পাঠানো মাল সামানা আর ওই লোক এই চিঠি। মা, আল্লাহর ফজলে আর তোমার দোয়ায় আমি ভালোই আছি, কাজ এখনো শেষ হয়নি বলে বাড়ি ফিরতে আমার আরো কিছুদিন সময় লাগবে, আশা করি ফারুক এখনো আমাদের বাড়িতে আছে। মা গো, ফারুকের মতো ছেলে হয় না, সাগরের মতো বড় তার মন, ওর দিকে খেয়াল রেখো আর আমাকে দোয়া করো মা। ইতি তোমাদের আলি। এমন স্বপ্ন আমি কেন দেখলাম? না, আমি যে পাপি, আমি যে খুনি, এমন স্বপ্ন দেখার কোনো অধিকার আমার নেই। পারো, নিজের সঙ্গে কেন তুমি প্রতারণা করছো? পাপি খুনি যাই হও, তারপরে ওইটাই সত্য, তুমি শাহানাকে ভালোবাসো, তুমি তাকে চাও। শাহানাকে তুমি চাও? না, শাহানাকে তুমি চাও? না, না, শাহানাকে তুমি চাও? কি করছেন? দেখছেন না, সোয়েটার বুনছি। ও, জীবনে সবাই তো কিছু না কিছু বুনে, চাষি ফসল বুনে আর প্রেমিক প্রেমকে বুনে। আমি কিন্তু সোয়েটারই বুনছি। শাহানা, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমারও তো আপনার সঙ্গে কিছু কথা ছিল। কি কথা? কি কথা? কি কথা? কি কথা? কি কথা? কি কথা? কিছু কথা আছে তোমার সাথে, কিছু কথা আছে আমার তো কিছু বলার আছে, তোমার সাথে কিছু কথা আছে আমার তো কিছু বলার আছে। কি কথা? কি কথা? কি কথা? কি কথা? যে কথা একটি ছেলে একটি মেয়ে, যে কথা একটি ছেলে একটি মেয়ে, যৌবন
ছেলে বলে 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 তোমার সাথে কিছু কথা আছে আমারও তো কিছু বলার আছে তোমার সাথে কিছু কথা আছে আমারও তো কিছু বলার আছে মাস্টারের স্কুল দখল করতে চায় দেখদারি দেখায় না তোমার ঘরে কয়েক
একটা মাথা আছে যে তুমি খন্দকারের নতুন বাহিনীর লাগে চ্যালেঞ্জ করো এখন। খন্দকারের নতুন বাহিনী? ওরা মাস্টার সাহেবের স্কুলের কোনো ক্ষতি করতে পারেনি। ওগো, তুমি নেই, কিন্তু তোমার দায়িত্ব পালন করে তোমার স্মৃতি জড়ানো স্কুলকে রক্ষা করেছে তোমার আরেক ছেলে ফারুক। তুমি ওকে দোয়া করো। বাবা, জানি তুমি দুদিনের জন্য এসেছো, কিন্তু আজকের ঘটনার পর বুকে বড় আশা নিয়ে তোমাকে একটা অনুরোধ করছি। হামিদ আলী মাস্টারের আদর্শকে বাঁচানোর জন্য, তার স্বপ্নকে সফল করার জন্য এই স্কুলে তুমি একটা মাস্টারের চাকরি নেবে বাবা। মা, এত বড় ভাগ্য আমার, হামিদ আলী স্যারের স্কুলে আমি চাকরি পাব। দেখি দেখি, তোর তো দেখি গালটা গেছে। হ্যাঁ, এইটা কি? ইন্নালিল্লাহ। তোর তো দেখি দুইটা দাঁতই গেছে। হ্যাঁ, সামনের কোরবানির ঈদে এই গরুর কুরকুরে হাড্ডি সাবাবি কেমনে শুয়োরের বাচ্চা। আরে অন্ধা! জি হুজুর। পাঠাইলাম আগুন, হইয়াইল বেগুন, তাও তাজা না, একেবারে পুরা ভর্তা। কেসটা কি, কেসটা কি? হ্যাঁ, একদিন বুক ফুলায় কইতাম, একটা সাবি মাইরা দিলাম সাইরা, ঘুর ঘুর করব জনম ভৈরা। আজ কি এমন ঘটলো যে আমার সাবি আমার তালায় লাগবার চায় না? খন্দকার হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না, ঘটনাটা যখন আমার এলাকাতেই ঘটছে তখন আমি ঠিকই বের করুম কেসটা কি। চোখে মুখে আগুন, আপনি হইলেন খন্দকার, কোন সালার নাই নিস্তার। স্যার, আপনি আমার বিবেককে চাকিয়ে দিয়েছেন, আপনি যদি আমাকে মাফ না করেন আমার বিবেক আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে মাফ করবে না। আপনি আমাকে মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন। মৃধা সাহেব, কি ব্যাপার? হ্যাঁ, আমি এতদিন আসিনি বলেই কি ধরে নিয়েছেন মৃধা মরে গেছে? এই অঞ্চলে মৃধার প্রতাপ শেষ হয়ে গেছে। আপনার বাড়িতে ওই বেগানা অপরিচিত যুবকটা কে? বেগানা অপরিচিত যুবক? কোত্থেকে একটি যুবক ছেলে হুট করে এসে আপনার বাড়িতে ঠাই করে নিল, তারপর তারপর আজকে সে লোক পেড়াচ্ছে, কাল কি স্কুল দখল করছে, কি হচ্ছে এইসব? আপনার স্বামী কত কষ্টে মৃত্যুবরণ করেছে সে কথা কি আপনি ভুলে গেছেন? আপনি কি চান ওই ছেলেটির কারণে আপনার পরিবারের সর্বনাশ হোক? আপনি ভুল বলছেন মৃধা সাহেব, যে যুবক ছেলেটি আমার বাড়িতে এসেছে সে আমার ছেলের বন্ধু। বন্ধু না অন্য কিছু, একটা অবিবাহিত যুবক কি করে আপনার বাড়িতে থাকে যেখানে আপনার অবিবাহিত যুবতী মেয়ে আছে? শুনে রাখুন, আমরা এই সমাজে বাস করি। সমাজ? হামিদ আলী মাস্টারের স্ত্রীকে
সমাজ দেখাতে আসবেন না মৃধা সাহেব সেদিন কোথায় ছিল আপনাদের সমাজ যেদিন আমার স্বামীকে একটা অজানা ঘাতক গাড়ি চাপা দিয়ে পালিয়ে গিয়েছিল সেদিন কোথায় ছিল আপনাদের দরদ আমার স্বামী মৃত্যুর পর আমার পরিবার খেয়ে আছে কি না খেয়ে আছে কোনোদিন জানতে এসেছেন আমার মেয়ে আপনার গার্মেন্টসে চাকরি করতে গিয়ে অপমানিত হয়ে ফিরে এসেছে সেদিন কোথায় ছিল আপনাদের বিচার আমার মেয়ের উপর যেদিন কুণ্ডালি নিয়ে দিয়েছিল সেদিন কোথায় ছিলেন আপনি আমার স্বামীর এত স্বাধীন স্কুল যখন কুণ্ডারা আবার কেড়ে নিয়ে যাচ্ছিল তখন একটি ছেলে এসে দাঁড়িয়েছে সেই স্কুল রক্ষার জন্য মা আমি জানি আমার জন্য আপনাকে এত কথা শুনতে হচ্ছে আপনাদের সংসারে দুঃখের কোনো অভাব নেই মা তাই আমি আপনার কাছে জোরহাত করে অনুরোধ করছি আমার জন্য আর দুঃখ বাড়াবেন না ফারুক এই মৃধার সামনে আমি তোমাকে বলছি তুমি এই বাড়িতেই থাকবে আমি যদি তোমাকে এখানে রাখার ঝুঁকি নিতে পারি তাহলে তুমি কেন এখানে থাকার ঝুঁকি নিতে পারবে না মা মরা ছেলে আমি আমার জীবনে আমি কোনোদিন মায়ের আদেশ পাইনি আমি আপনাকে কথা দিচ্ছি মা যতদিন আমাকে মুক্তি দেবেন ততদিন আমার দায়িত্ব ছেড়ে আমি কোথাও যাব না জান মৃধা সাহেব আপনি আপনার সমাজে গিয়ে এই পরিবারকে যা ইচ্ছে তাই করতে পারেন কিন্তু মনে রাখবেন এই অভাগী মায়ের পাশে তার এই ভাগ্যবান ছেলে আছে এবং থাকবে জান মৃধা সাহেব আপনি আপনার সমাজে গিয়ে এই পরিবারকে যা ইচ্ছে তাই করতে পারেন কিন্তু মনে রাখবেন এই অভাগী মায়ের পাশে তার এই ভাগ্যবান ছেলে আছে এবং থাকবে মানুষকে আমি ভালোবেসেছি আমি আমি কত ভাগ্যবতী আমাকে তোমার তোমার বুকে এমন ভাবে ঠাই দাও যেন কেউ আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে না পারে আরে অমৃতা কি খবর শুনাইলা না কানের মধ্যে গরম শিশা ঢেলে দিলা কেন হুজুর কেন এত কেন যদি তুমি বুঝতে পারতা তাহলে তো আমার জায়গায় তুমি থাকতা আমার আন্ডারে থাকতা না এখন সাফ সাফ কথা একটাই আজ তুমি আমার কয়েকজন লোক লয়া কুসুমপুরে মেলা করো ওরা দেখা আসুক কে মারুক কিন্তু হুজুর আমি একটা কথা বলতে পারি এই ফারুক নামটা শুনে আপনি হঠাৎ এত অস্থির হয়ে গেলেন কেন হুজুর আপনার চোখ মুখে আগুন সিধা হয়ে দাও আমি সিধাই আছি হুজুর আর সিধা অবস্থায় আপনার কাজ করতে যাচ্ছি সালাম আলাইকুম একটা চাবি মাইরা দিলাম সাইরা বলো সাকিব তোমার প্রশ্ন বলো স্যার কোন মানুষ যদি অপরাধ করে পরে আবার নিজের ভুল বুঝতে পারে এবং ভালো হতে চায়
তাহলে কি তাকে তখন অপরাধী বলা যাবে? আজ তো ক্লাস শেষ, তোমার এই প্রশ্নের উত্তর আমি অন্যদিন দেব। আডুক, এই মাসের স্কুল টিচারদের বেতনের টাকাটা তুলে আনার জন্য এবার তোমাকেই ঢাকা যেতে হবে। ঠিক আছে স্যার। এই নাও তোমার স্যালারি বিল। আমি তাহলে আসি স্যার। শুধু আশা আসি আর স্যার স্যার বললে চলবে না। স্যালারি বিল নিয়ে আপনি ঢাকা বসে থাকলে আমারও চলবে না। সময় মতো বেতন হাতে শ্বশুর বাড়ি যেতে না পারলে আমার স্ত্রী মন গলবে না। আমি ড্রিল মাস্টার আবুল হোসেন, আমার কথাটা কানে দেন। কথা কানে নিলাম, তাই আপনার বেতনের টাকাটা আমার পকেট থেকে অগ্রিম দিলাম। আপনার টাকা তুলে আমি নিয়ে নেব। হ্যাঁ, শ্বশুর বাড়ি আজই চলে যান, ভাবি হয়তো পেরেশান। সালাম স্যার, আল্লাহ কি মেহরবান। আমি জানি তুমি এখন সুস্থ এবং যে কোনো দিন ফিরে আসছো। আমি আজই স্কুলের মাস্টারদের বেতনের টাকা তুলে গ্রামে ফিরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে নিয়েছি। ফারুক, ফারুক বন্ধু, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? দুঃখী ছেলে আমি, একসঙ্গে এতগুলো খুশির খবর পেয়েছি, আজ আমি কাঁদবো না। আমাকে কাঁদতে দাও বন্ধু, আমাকে কাঁদতে দাও। আজকে আমার জীবনের সবকিছু উৎপাদন হয়ে গেছে। তোর জন্য আমি খন্দকার হাতে পুতুল হয়ে গেছি, আমার সোনালী ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। আমি নকল পুলিশ। নকল পুলিশ? তাহলে কেন পরিচয় দিয়েছি তুই আসল পুলিশ? তুমি এই লোকটাকে খুন করলে কেন? কে তুমি? আমার নাম সাদেক। যেদিন আমি খন্দকারকে মারতে গিয়েছিলাম সেদিন তুমি নিজের জীবনের উপর ঝুঁকি নিয়ে তার জীবন বাঁচিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, ওই শয়তানের জীবন বাঁচিয়ে আমি আমার মরণ কিনে নিয়েছিলাম। বলো, খন্দকারের সাথে তোমার কিসের শত্রুতা? সে তোমার মতো আমাকেও এই নকল পুলিশ দিয়ে চক্রান্তের ফাঁদে ফেলে তার হাতের পুতুল বানাতে চেয়েছিল, কিন্তু আমি বিদ্রোহ করে আজ ফেরার হয়ে ফিরছি। তোমার আর আমার ইতিহাস একই রকম, তাহলে এসো হাত মেলাই আর খন্দকারের অবৈধ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিই। আহ!
ওদেরকে চাঁদা দেন কেন? তুমি তুমি জিগাইতেছো চাঁদা দেই কেন? নিজের হিস্ট্রি ভুলে গিয়ে সাধু সাধ বেড়াইছো। হুম, আবার সাধু সাধ বেড়াইছো। তুমি চুপ করো। দেখো বাবা, যদি ওদেরকে চাঁদা না দেই তবে এইসব বন্ধ করে বাড়ি বৈশা থাকতো। হ্যাঁ, বন্ধ করে দিন ধান্দা, বন্ধ করে দিন সব কাজ কারবার। আরে দেশের সব জায়গা তো বন্ধ লেগেই আছে, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, রেশন বন্ধ, পানি বন্ধ, বিদ্যুৎ বন্ধ, বন্ধ করে দিন জীবনের সব প্রয়োজন। আরে মাস্তান গুন্ডারা এসে যদি ধমক দেয় তাহলে ঘর থেকে বেরোনো বন্ধ করে দিন। কিন্তু যা বন্ধ করা উচিত তা কেউ বন্ধ করছে না। এই যে আপনারা চাঁদা দিচ্ছেন তা তো কেউ বন্ধ করার জন্য এগিয়ে আসছে না। হ্যাঁ জানেন, জানেন এগুলো কি? পাঁচটি আঙ্গুল। এই পাঁচ আঙ্গুল পাঁচ জায়গায় থাকলে এর কোনো মূল্য নেই, কিন্তু পাঁচ আঙ্গুল একত্রিত করে যদি একটি মুষ্টি বানাই তাহলে একটা শক্তির সৃষ্টি হয়। এই শক্তি যদি আপনারা অর্জন করতে পারেন তাহলে চাঁদাবাদ, সন্ত্রাসী, মাস্তান কেউ আপনাদের ত্রিসীমানে আসতে পারবে না। তাই বলুন, আজ থেকে চাঁদা বন্ধ, বন্ধ, গুন্ডামি বন্ধ, গুন্ডামি বন্ধ, মাস্তানি বন্ধ, মাস্তানি বন্ধ। না 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 আমার বিলাই আমারে কয় মেও। আর কতক্ষণ মেও মেও করবে ড্যাডি? তোমার কথায় আমি অনেক ছেলের মতো, ফারুককেও আমার প্রেমের জালে ফাঁসিয়েছি। ফারুক যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে একটিবারের জন্য যে করেই হোক ওকে আমার কাছে নিয়ে এসো। আমি ওর নাম, ওর ফোর ফাদারের নাম ভুলিয়ে দিতে না পারলে আমি তোমার মেয়েই নই। বাজি বাজি, আমি জিতলে একটা নতুন ডায়মন্ডের নেকলেস চাই, আর হেরে গেলে মরণ চাই। এই কথা বলে না মা, বলে না। হ্যালো, আরে কথা কো হারামজাদা, কথা কয় না, আরে কথা কো হারামজাদা, নাহলে এটা চাবি মাইরা দিমু ছাইরা। চাবি মাইরা তো ছাইরা দিছিল, এবার তোমারে মারতাছে খন্দকার। আরে ওই ফারুকের বাচ্চা, তোরে আমি পাইলে, তোরে আমি পাইলে, তোরে আমি পাইলে কি যে করুম। আগে তোর খিদা লাগুক, তারপর আমারে খাইস। তবে তার আগে শোন তোর চাবি মারার আওয়াজ। এটা কি চাবি মারলা? আসল চাবি, তোমার বেআইনি অস্ত্র, হোক্কা বদনার গোদাম শেষ হওয়ার আওয়াজ। এবার শোনো, তোমার ড্রাগের আস্তানা শেষ হবার আওয়াজ। এখনো বাইসা আসোস? হ্যাঁ, পুরনো হিসাব কিতাব দিবি না? তুমি আমার এখানে বন্দি, দুদিন তোমাকে সময় দেয়া হলো আমার এখানে কাজ করবে, যদি না করো তাহলে তোমার অবস্থাও সাবেকের মতোই হবে।
দেখলে তো এমন শুভ দিনে আমি তোমাকে প্রথম বরণ করে দিলাম আমার মতো এমন আপন আর কাউকে খুঁজে পাবে না দেখলে তো এমন শুভ দিনে আমি তোমাকে প্রথম বরণ করে দিলাম আমার মতো এমন আপন আর কাউকে খুঁজে পাবে না তুমি কি করলে আরো তোমার মতো সুমার টুকর যুবকদের জীবন যারা নষ্ট করে তাদেরকে তুমি ক্ষমা করো না সে যদি আমার বাবু হয় তাকেও না আমি জিতলে একটা নতুন ডায়মন্ডের নেকলেস চাই এর গেলে মরণ চাই মা অমন করে ফেরা সুস কেন কিছু বলবি মা বল তোর খুনের বদলা চাস খুনের বদলা আমি তোর খুনে বদলা নিমো আমি নিমো ফারুক এইবার বুঝবি খন্দকার কি জিনিস ভালো মানুষের মুখোশ পরে যে হামিদ আলী মাস্টার স্কুলে এবং আপনাদের বাড়িতে ঠাঁই করে নিয়েছে সে আসলে এক ঘৃণ সন্ত্রাসী সে এক খুনি এক জঘন্য অপরাধী আইন থেকে পালিয়ে বেড়ানো এক আসামি এই দেখুন তার প্রমাণ হেরোইনের মামলা থেকে বাঁচার জন্য পুলিশ খুন রুবিনা নামের একটি মেয়েকে প্রেমের দাগা দিয়ে শুধু ক্ষান্ত হয়নি তাকে খুনও করেছে এই দেখুন আর এই যে আপনার একমাত্র ছেলে আলী তার দুটি পা ভেঙে তাকে গায়েব করে দিয়ে নতুন কোন খেলা খেলার জন্য সে কুসুমপুরে হানা দিয়েছে আপনার কথা আমি বিশ্বাস করি না তাহলে ফারুককে বলুন আপনার ভাইকে এনে দিতে বলুন আমার অভিযোগের জবাব দিতে বলুন দাঁড়াও বলো আমার ছেলে কোথায় বলো আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছ মা আলী আছে বিশ্বাস করুন বিশ্বাস বিশ্বাস করেই তো আমি তোমাকে বাড়িতে ঠাই দিয়েছিলাম বিশ্বাস করে তো আমি তোমাকে আলীর ভাই বানিয়ে
আমার আরেক ছেলে হিসাবে এই বকে টেনে নিয়েছিলাম। বিশ্বাস করেছিলাম বলেই তো শাহানার সঙ্গে তোমার মেলামেশা আমি কোনো আপত্তি করিনি। বলো আর কোন নতুন সর্বনাশা খেলা খেলছে তুমি বাড়িতে ঢুকেছ, বলো, জবাব দাও। দোহাই মা, দোহাই আপনার, একবার শুধু বলুন কি এমন ঘটনা ঘটেছে যার জন্য আজ আপনি আমাকে এসব প্রশ্ন করছেন? প্রশ্ন প্রশ্ন আরো আছে ফারুক সাহেব, যার জবাব আপনার কাছে নেই। আপনার কালো অতীতকে লুকিয়ে রেখে নিজের স্বার্থকে হাসিল করার জন্য আমার ভাই আলীর বন্ধু সেজে এ বাড়িতে আপনি জায়গা করে নিয়েছেন। বলুন তাও মিথ্যে? আপনার জীবন বাঁচাতে গিয়ে আমার একমাত্র ভাই আলী তার দুটি পা হারিয়ে চিরদিনের জন্য অন্ধ হয়ে গেছে। বলুন তাও মিথ্যে? জবিনা নামের একটি মেয়েকে আপনি আপনার ভালোবাসার জালে আটকিয়েছিলেন, কিন্তু আপনি এত নীচ এত জঘন্য যে সেই মেয়েটিকে শেষ পর্যন্ত আপনি খুন করেছেন। বলুন তাও মিথ্যে? আমি স্পষ্টবাদী মেয়ে, আর তাই স্পষ্ট করে বলে দিতে চাই, পুরুষের জীবনে প্রেম হয়তো একটা আবেগ, এই আসে এই যায়, কিন্তু নারীর জীবনে প্রেম হচ্ছে তার সারা জীবনের ইতিহাস। আর আমার জীবনের সেই ইতিহাসকে বদলানোর অধিকার আমি কাউকে দেইনি, এমনকি আপনাকেও না। আমার পিতামাতা আমাকে একটি কথাই শিখিয়েছেন, আর তা হলো অপরাধীকে কখনো প্রশ্রয় দিতে নেই। আমরা এক্ষুনি আপনাকে পুলিশের হাতে তুলে দেব। তাহলে আর দেরি করছেন কেন? যত তাড়াতাড়ি পারেন এই অজানা শত্রুকে পুলিশের হাতে তুলে দিন। চলুন। এখন থেকে ভাগ করে নেব দুজন, মোরা দুজন প্রিয় বন্ধু আমার, তুমি কত বন্ধু। তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরেছো? মাই ফ্রেন্ড, আর কোনো চিন্তা নেই, আমি একদম ভালো হয়ে ফিরে এসেছি, আমার কোনো প্রবলেম নেই। এই দেখো আমি সে আগের মতো আবার হাঁটতে পারছি। জানিস বোন, জানো মা, ওর মতো বন্ধু যদি পাশে না থাকতো তাহলে আমার ভাঙা পাদুটি কোনোদিন জোড়া রাখতো না। বন্ধু, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ও কথা বলে না, বন্ধুর কাছে বন্ধু কখনো ঋণী হয় না। তাছাড়া তুমি তো আমাকে শিখিয়েছো বন্ধুর জন্য বন্ধু। শাহানা, তুই ফারুককে নিয়ে কোথায় যাচ্ছিলি? থানায়। থানায়? হ্যাঁ, একটা গুন্ডা বদমাস মাস্তান জঘন্য অপরাধীর জায়গা থানাতেই হয়, ঘরে নয়। শাহানা, ফারুককে এতগুলো কথা বলার সাহস তুই কোথায় পেলি? তুই ফারুককে কতটুকু চিনিস? যতটুকু চেনার আমি চিনেছি, কিন্তু বন্ধুত্বে অন্ধ হয়ে তুই নিজেই হয়তো তার অনেক কিছু জানিস না। তোর বন্ধু ফারুকের আসল চরিত্র কি তা তো নিয়ে এসে আমাদের সবাইকে জানিয়ে গেছে, দরকার হলে তুইও গিয়ে জেনে আসতে পারিস। জানি, আমি সবই জানি, আমি এমন কিছু জানি যা তোরা কেউ জানিস না। চিনিস ওই যুবকটাকে? ফারুক চান নাম। শহরে গিয়েছিলাম বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে, তখন ওই আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল, বাবার টাকা উদ্ধার করে দিয়েছিল, তারপর থেকে ও আমার বন্ধু হয়েছে। মা গো, আমার এই দুটি পা যখন শেষ হয়ে গিয়েছিল তখন এই ফারুককে আমাকে সিঙ্গাপুরে পাঠিয়ে আমাদের এই সংসারে হাসি ফোটাবার জন্য আমার কথাই সেখানে এসেছে। কিন্তু তুই ওর অতীত জানিস? জানি মা, জানি। খন্দকারের চক্রান্তর জীবনটা তছনছ হয়ে গিয়েছিল, আমার সঙ্গে পরিচয় হওয়ার পর ওর আবার নতুনভাবে জন্ম হয়েছে। মা গো, ওর জীবনে এত দুঃখ যে সেই দুঃখের কাহিনী শুনতে শুনতে একসময় তোমার চোখের পানি ফুরিয়ে যাবে, কিন্তু তখন ওর দুঃখের কাহিনী শেষ হবে না মা। ফারুক, আমার কাছে এসো। তুমি যদি আমার আরেক সন্তান হয়ে থাকো তাহলে আমাকে ছুঁয়ে কসম করো, আমার স্বামীর অজানা খুনিকে তুমি খুঁজে বের করবে।
মা, আপনার মাথা ছুঁয়ে কসম করলাম, মাস্টার সাহেবের খুনিকে খুঁজে বের করা না পর্যন্ত আমি আপনাকে মুখ দেখাবো না। আলী আমার সঙ্গে থাকলে আমাকে খিচুতে খুনি হিসাবে পুলিশের কাছে ধরা দিতে দেবে না, ওকে আমার রাস্তা থেকে সরাতেই হবে। কি হলো বন্ধু, থামলে কেন? ফারুক, এই কি তোমার আসল চেহারা? আমার আসল চেহারা চেনার ক্ষমতা তোমার নেই, কারো নেই। ভাবি, হামিদ স্যারের খুনি পুলিশের হাতে ধরা পড়েছে। কি খবর তুমি শোনালে? যে খবর শোনার জন্য আমরা কান পেতে বসে আছি সে খবর তুমি এতদিন পরে শোনালে। আলি, ওই ঘৃণ্য পশুর কাছে চল। যে অচেনা খুনি আমাদের জীবনে এত বড় সর্বনাশ করেছে তার কুৎসিত চেহারা এক্ষুনি এই মুহূর্তে দেখতে চাই, দেখাতে চাই ওই অমানুষটাকে আমরা কতটা ঘৃণা করতে পারি। চলো মা, চলো। খুনি তোর মুখ দেখা, খুনি তোর মুখ দেখা, খুনি তোর মুখ দেখা। সময় শেষ ইন্সপেক্টর, হে আমার বাবার খুনি হতে পারে না। যা বলার কোর্টে বলবেন। একটা চাবি মাইরা দিতে ছাইরা, চাবি মাইরা দিতে।
আমার লগে দুশ্মনী করছস, তুই মাস্টারের গাড়ি নিতে চাপা দিয়ে মারছস, মাস্টারের মায়ের লগে পিরিত করতেছস, মাস্টারের পোলার লগে দোস্তি করছস। তোর সব হিস্ট্রি জিওগ্রাফি আমার জানা আছে, সরকারের আদালতে তোর বিচার হওয়ার কথা, কিন্তু তার আগে তোর বিচার হবে আমার আদালতে। নইলে খন্দকারের মাথার খুনি উড়ে যাবে। ফেলে দাও, তুই করবি আমার বিচার, খবর দোষ কেউ ছাড়া কি করবে না, তুই তুই করবি আমার বিচার, তুই বিচার করবি আমার, হ্যাঁ আমার বিচার। Hey back! Hey back, Lakto! Amar bichar korbe tor adalate! Are tor bichar korbo amar adalate! Khobardar! Dekhi zapa zapi korbe na! Are re chhere dao! বাপের খুনির লগে পেয়ার মোহাব্বত, বাপের খুনির লগে তোর পেয়ার মোহাব্বত কিসাস খতম, দেখি কোন মায়ের সওয়াল তোর আজ বাজায়। এই সেই হাত, এই হাত দিয়ে তুই আমার এই মুরগিটারে তোর হাওলায় দিয়ে গেলাম, ব্যবস্থা কর। Oh!
জীবন তুই মানুষের সাবি মারছস, আজ তোরে আমি এমন সাবি মারুম যাতে তুই আর কোনোদিন আর কাউরে সাবি মারতে না পারস। ফারুক হোসেনকে অবিলম্বে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হোক। আইন প্রয়োগকারী সংস্থাকে হুকুম দেওয়া গেল। মহামান্য আদালত, খুনি আসামির হাতে এটা কার লাশ? দাঁড়া, খন্দকারের লাশ। এটাকে লাশ বানিয়েছে আমি। এই পিস্তল দিয়ে আসামিকে অস্ত্রমুক্ত করে দাঁড়া খন্দকারের লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হোক। ইউর অনার, আসামি ফারুক হোসেনের কালো অতীতের উপর আর কোনো পর্দা নেই, সুতরাং তাকে জেরা করার জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া গেল। মহামান্য আদালত, আমাকে জেরা করার প্রয়োজন নেই। আজ আমি আপনার সামনে আমার সকল অপরাধ ও পাপ স্বীকার করব। আমার মায়ের গর্ভের কসম, আমার দেশের মাটির কসম, আমার বিবেকের কসম, আমি অনেক অপরাধ করেছি, কিন্তু কেউ কি জানতে চেয়েছে অপরাধ জগতে পা বাড়াবার আগে আমি কে ছিলাম? আমি হতে দেশে সোনালী সন্তান হতে পারতাম। কারা কেড়ে নিয়েছে আমার সোনালী সম্ভাবনাকে? এই সমাজ কে টেনে এনেছে আমাকে এই অপরাধের অন্ধকার জগতে? তারা খন্দকার। হ্যাঁ হুজুর, এই জীবনে আজ পর্যন্ত যদি কোনো ভালো কাজ করে থাকি তা হচ্ছে দাঁড়া খন্দকারকে আমি নিজ হাতে খুন করেছি। আর যদি কোনো বড় পাপ করে থাকি তা হচ্ছে ফেরেশতার মতো হামিদ আলী মাস্টারকে খন্দকারের চক্রান্তে পড়ে আমি অপমান করেছি। মাতাল হয়ে গাড়ি চাপা দিয়ে আমি তাকে মেরে ফেলেছি। হুজুর, আপনার কাছে আমার আকুল আবেদন, দাঁড়া খন্দকারকে খুনের জন্যে যে শাস্তি আমাকে দিন আমি মাথা পেতে নেব, কিন্তু আমি মাস্টারকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার জন্য তার চেয়ে বেশি শাস্তি আমাকে দিন, কারণ আমি জানি মাস্টার সারাটা জীবন মানুষ করেছে আর দাঁড়া খন্দকার সারাটা জীবন মানুষ নষ্ট করেছে। আমাকে কত শাস্তি দিন হুজুর, আমাকে ফাঁসি দিন, আমাকে ফাঁসি দিন। কোর্ট আগামী রবিবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। এই মামলার চূড়ান্ত সাক্ষী দেওয়ার জন্য আর পরিবারকে কাঠগড়ায় হাজির করার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া গেল। আপনি হামিদ মাস্টারের স্ত্রী রহিমা বেগম? জি। সামনের কাঠগড়ায় দাঁড়ানো আসামিকে আপনি চেনেন? আমার ছেলের বন্ধু, আমারও ছেলে। না, আপনি ভুল করছেন, সে আপনার স্বামীর খুনি। আমি বিশ্বাস করি না, কাঠ করার ওই যুবক আমার স্বামীকে খুন করতে পারে না, পারে না, পারে না, পারে না। অন্য সাক্ষীকে হাজির করা হোক। আমি আলী, আসাদ আলী, হামিদ আলী মাস্টারের ছেলে। আমার মা যা বলে গেছেন তার সঙ্গে আমিও একমত। কাঠগড়ায় দাঁড়ানো ওই যুবক আমার বাবাকে খুন করতে পারে না। অর্ডার, অর্ডার। আপনি শাহানা আলী? জি। আপনার মা ভাইয়ের মতো
নিশ্চয় আপনি আমাদের নিরাশ করবেন না? করব না। তাহলে বলুন, কাঠগড়ায় দাঁড়ানো ওই আসামি কে? আমার বাবার খুনি। আপনার মা ভাই বলে গেল এই আসামি আপনার বাবাকে খুন করতে পারে না, আর আপনি বলছেন সেই কিনা আপনার বাবাকে খুন করেছে। মহামান্য আদালত, আমি বলছি তা সত্যি। আসামি নিজেও স্বীকার করেছে যে সে হামিদ আলী মাস্টারকে খুন করেছে, আর আমার মা ভাইও সত্যি কথা বলেছেন, এই আসামি আমার বাবাকে খুন করতে পারে না। এখন আমিও বলছি এই আসামি আমার বাবার খুনি নয়। আমার বাবাকে যে ফারুক হাসান গাড়ি চাপা দিয়ে মেরেছে সে ছিল এক সন্ত্রাসী নরপশু, কিন্তু কাঠগড়ায় যে ফারুক হাসান দাঁড়িয়ে আছে সে এক ভিন্ন মানুষ। অন্তরের নরপশুকে খুন করে আজ সে প্রকৃত মানুষ হয়ে এখানে এসেছে। হুজুর, আমার বাবা বলতেন অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়, কারণ তাকে শুধরানো যায়। ফারুক হাসান নিজেই শুধরে গেছে, তাই তার অপরাধের চেয়ে তার ভালো কাজ বড় হয়ে উঠেছে। হে আমার জবানবন্দি। হামিদ আলী মাস্টারকে খুনের জন্যে যে পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সেই পরিবারের মা ছেলে কন্যা সবাই তাকে মহৎ বলছে, কেউ খুনি বলে স্বীকার করতে চায় না। অতএব আসামি ফারুক হাসানকে বাংলাদেশ দণ্ডবিধির 304 ক ধারা মোতাবেক, টিল দ্য রাইজিং অব দ্য কোর্ট, আমি বিচারক। এই বিচারের আসন থেকে যতক্ষণ আমি না উঠছি ততক্ষণ পর্যন্তই তার কারাদণ্ড। কিন্তু দারা খন্দকারকে খুন করে নিজের হাতে আইন তুলে নিয়ে ফারুক হাসান যে অপরাধ করেছে সেজন্য আমি তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। কিছু কথা আছে আমার তো কিছু বলার আছে, তোমার সাথে কিছু কথা আছে আমার তো কিছু বলার আছে। কি কথা, কি কথা, কি কথা, কি কথা।